হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন ধর্ম, কর্ম ও প্রেম নিয়ে গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া এই 10টি বাণী, যা আপনাকে চমকে দেবে। মহাভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো শ্রীমৎ ভগবদ গীতা। গীতায় শ্রীকৃষ্ণ জীবনের কর্ম, ধর্ম ও প্রেম নিয়ে বহু অমূল্য উপদেশ দিয়ে গিয়েছেন। আজ আমরা তার মধ্যে থেকেই 10টি সেরা উপদেশ জেনে নেব। হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো শ্রীমৎ ভগবদ গীতা। একে ধর্মীয় এনসাইক্লোপিডিয়া হিসাবে উল্লেখ করেছিলেন মহাত্মা গান্ধী। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবী গীতার বাণী থেকেই তাদের মনে শক্তি সংগ্রহ করতেন। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না, এবং আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধানও গীতায় উল্লেখ নেই। এই কারণে এত হাজার বছর পরেও আজও আমাদের জীবনে গীতা সমান গুরুত্বপূর্ণ। মহাভারতের ভীষ্ম পর্বে বিস্তারিতভাবে শ্রীমৎ ভগবদ গীতার উল্লেখ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে মনের দ্বন্দ্বে কাতর অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিতে গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ। গীতার বিভিন্ন অধ্যায়গুলি হল অদ্বৈতবাদ, কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। জেনে নিই সেই সেরা 10টি বাণীর কথা। গীতায় বলা হয়েছে, যা ঘটেছে তা ভালোর জন্য ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্য ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্য ঘটবে। তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু কর্মফলের অধিকার নেই। পরিবর্তনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম। তুমি এ মুহূর্তে ভিখারী থেকে রাজা হয়ে যেতে পারো, আবার রাজা থেকে ভিখারীও হয়ে যেতে পারো। ঠিক যেমন বন্যায় যখন সারা দেশ ভেসে যায়, তখন একটা জলাধারের আলাদা করে কোনো গুরুত্ব থাকে না, ঠিক তেমনই যিনি সত্যিকারের জ্ঞানী, যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন, তার কাছে শাস্ত্রের কোনো গুরুত্ব নেই। নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটে পথ, লালসা, রাগ ও লোভ। পরধর্ম গ্রহণ করে সুখে থাকার চেয়ে নিজের ধর্মের থেকে কষ্ট করাও ভালো। নিজের ধর্মে টিকে থাকলে কখনো কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয় ও নিরাপত্তার অভাব তৈরি হয়। যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী, তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান। এরা সব মানুষ, পশু, পাখি সবাইকেই সমান চোখে দেখেন। নিজের জীবনের মধ্যে ভারসাম্য রাখুন, তাহলেই শান্তি পাবেন। যিনি ফলের আশা না করে কর্ম করে যান, সে ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করো না, কারণ যা ঘটার তাই ঘটবে। অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।